ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছ তো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও তোমাদের যদি কোনো অ্যান্সার সম্বন্ধে ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আমি জেনারেল নলেজের কোশ্চেনগুলো সম্বন্ধেই শুধু আলোচনা করছি দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নক্ত কোন স্থানের অধিবাসী তো নীরজ চোপড়া সম্বন্ধে তোমাদের আগে একটি ভিডিও আমি করেছিলাম পানিপথ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিনি পানিপথের অধিবাসী ছিলেন পরের প্রশ্ন আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন তো এটা সঠিক অ্যান্সারটি হবে নানা সাহেব অপশান বি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন আমফান নামটি কোন দেশ দিয়েছিল তো আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় তো ডেঙ্গি রোগ ছড়ায় কোন মশা অপশান ডি এডিস মশা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি কমলা হেরিস অপশন এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন টেন ডিগ্রি চ্যানেল নিম্নক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে তো সঠিক অ্যান্সার হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশান ডি রাইট অ্যান্সার পরের প্রশ্ন জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয় অপশান সি উনিশশো পঞ্চাশ সালে পরের প্রশ্ন কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন তো সঠিক অ্যান্সার হবে সিন্ধু সভ্যতার অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দু সালের আগস্ট মাসে রূপে নির্বাচিত হয়েছে তো সঠিক অ্যান্সার হবে ভারতবর্ষ অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা সঠিক অ্যান্সার হবে এ আশাপূর্ণা দেবী পরের প্রশ্ন কত সালে সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক অ্যান্সার হবে উনিশশো ছত্রিশ এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি রবি নয় তো সঠিক অ্যান্সার হবে রবিশস্য নয় তুলা অপশন এ রাইট অ্যান্সার নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে মানে যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে সেই গ্রামের নাম অনুসারে নামকরণ করা হয়েছে সঠিক অ্যান্সার হবে ডি কুচিপুড়ি পরের প্রশ্ন ক্লোরোফিলে নিম্নক্ত কোন ধাতুটি বর্তমান তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম অপশানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো হয়ে যাবে আলিপুর অপশান ডি রাইট অ্যান্সার নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় তো অপারেটিং সিস্টেম নয় অপশানে ওরাকল পরের প্রশ্ন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন তো অপশান সি সঠিক অ্যান্সার অশোক কুমার পরের প্রশ্ন কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কী তো অপশান ডি রাইট অ্যান্সার ওনাম উৎসব পরের প্রশ্ন উইংস অফ ফায়ার কার আত্মজীবনী তো সঠিক অ্যান্সার হবে এ পি জে আবদুল কালাম অপশন সি রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় সঠিক অ্যান্সার হবে অপশান সি জরায়ু পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন তো দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার লুইস গ্লাক অপশান বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন তো তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন ধর্মেন্দ্র তিওয়ারি অপশান এ রাইট অ্যান্সার বাংলা রেনেসাসের জনক বলে কাকে অভিহিত করা হয় তো রেনেসাসের জনক বলে অভিহিত করা হয় রাজা রামমোহন রায়কে পরের প্রশ্ন অলিম্পিকের প্রতীকে পাঁচটি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ তো সঠিক অ্যান্সার হবে অপশান সি হলুদ পরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল তো সঠিক অ্যান্সার সংস্কৃত অপশান সি রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয় তো প্রজেক্টর রূপে লেন্স ব্যবহৃত হয় কি উত্তর লেন্স পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা তো অপশান ডি পালি ভাষায় লেখা পালি লিপিতে পরের প্রশ্ন অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন অপশানে মগধের পরের প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল সঠিক অ্যান্সার হবে শ্রীরামপুর হুগলি অপশানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন তো সঠিক অ্যান্সার হবে অপশান সি বেলগাঁও পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন সঠিক অ্যান্সার হবে আকবর অপশান সি রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে তো সঠিক অ্যান্সার হবে রম অপশান বি রাইট অ্যান্সার এলপিজি সিলিন্ডারে নিম্নক্ত কোন গ্যাস থাকে তো সঠিক অ্যান্সার হবে অপশান এ বিউটেন ও প্রোপেন পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল লাহোর অধিবেশনে উনিশশো তিরিশে পরের প্রশ্ন লেন্সের ক্ষমতার একক কি তো লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়েফটার পরের প্রশ্ন দু সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি কোন দেশে অনুষ্ঠিত হবে তো সঠিক অ্যান্সার হবে ভারতবর্ষে টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা তো সঠিক অ্যান্সার হবে আসামের পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি অপশান বি রাইট অ্যান্সার লোথাল পরের প্রশ্ন কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল দু হাজার তেরোই অপশান এ রাইট আনসার কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় এ বছর থেকে শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি তো এটা রাইট অ্যান্সার হবে জয়ী সেতু অপশান সি রাইট অ্যান্সার নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল তো রাইট অ্যান্সার হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে আর জেনে রেখো তোমরা কার্যকরী করা হয়েছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে পরের প্রশ্ন কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছিল তো রাইট অ্যান্সার হবে দু সালে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো এটা কিন্তু অত্যাধিক উষ্ণ বা অত্যাধিক শীতল রাত্রেবেলায় অত্যাধিক শীতল দিনে অত্যাধিক উষ্ণ এই দুটি অ্যান্সারেই কিন্তু কারেক্ট হবে কলঙ্কারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল রাইট অ্যান্সার হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ ফ্রেন্ডস আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে